ধরনের বাড়াবাড়ি করছে, যেন মনে হচ্ছে একটা ভিলেন, একটা ক্রিমিনাল দাউদ ইব্রাহিমের বা লাদেনের দলের লোকজন এসে রিয়াকে তেমন করছে। কখন যাচ্ছে, কখন বসছে, কখন হাঁটছে, কখন খাচ্ছে, সব চিন্তা আলোচনা, যেন মনে হচ্ছে যেন একটা বিরাট টেররিস্ট কেউ চলে এসছে রিয়া চক্রবর্তী। এটা আমাদের গায়ে লেগেছে। কেউ যদি প্রকৃত দোষী হয় সবকিছু করুক, সিবিআই ধরুক, সিবিআই যে কত কি করনে বেলা সে তো দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গে সারদা নারদার কাণ্ডে, রোজ ভ্যালির কাণ্ডে যত চোরচোরটা আছে, কাউকে তো সিবিআই কোনো ধরল না, কাউকে তো ইডি ধরল না, যেগুলো জলজান্ত প্রমাণ, টিভিতে মাল খাচ্ছে দেখা যাচ্ছে, কারোর কোনো দরকার নেই। সব থেকে আমার একটা জিনিস খারাপ লাগছে যে রিয়া চক্রবর্তী একটা বাংলার মেয়ে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা কথাও কি বলতে পারলো না? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে কি তালা লেগে গেল? তালা লাগিয়ে কে দিল? বিজেপির বিরুদ্ধে ভোট করল না রাজ্যসভায় এই তৃণমূল। এই তৃণমূলের নেতৃত্বে বিজেপি পার্টির যখন দিল্লির লোকসভায় নাগরিক আইন সংশোধন বিল আনে, তখন ভোট দিল না, বিজেপির বিরুদ্ধে ভোট দিল না এই তৃণমূল এই লোকসভাতে। গত বছরে এই বিজেপি পার্টিকে পশ্চিমবঙ্গে এইভাবে প্রশ্রয় দিয়ে 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 মমতা ব্যানার্জি বড় করল। এই সরকারের মন্ত্রী ছিল কে? মমতা ব্যানার্জি। একবার নয় বারবার এই বিজেপি পার্টির সঙ্গে পশ্চিমবঙ্গে হাতে হাত মিলিয়ে জোট করে, নির্বাচনে জোট করে ভোট লড়েছিল কে? মমতা ব্যানার্জি। আজকে তার দলের লোকরা আমাকে আরএসএস সাজাচ্ছে, বিজেপি সাজাচ্ছে, ভাবছে মুসলমানরা যদি আমার লেগে যায় আমার উপরে। গতবার ভোটের সময় তো একই কাজ করেছিল, মানুষ জানে বিজেপির দালালি কে করছে বাংলায়। আজকে যদি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি না থাকত, বিজেপি নিশ্চয়ই 18টা লোকসভা আসন পেত না। বিজেপিকে তো হাত ধরে নিয়ে এলো, খাল কেটে কুমির নিয়ে এসছে, এখন বিজেপিকে ভয় লাগছে। তোমরাই তো ভাই বিজেপির পৃষ্ঠপোষক ছিলে, তোমরাই তো বিজেপি পার্টির প্রমোটার ছিলে, তোমরাই বিজেপি পার্টির সরকারের মন্ত্রী ছিলে, অধীর চৌধুরী ছিল না, তোমরাই লোকসভায় নাগরিক আইন সংশোধনের সময় ভোট না দিয়ে পালিয়ে গেলে, অধীর চৌধুরী পালাইনি, তোমরা এখনো রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে কংগ্রেসকে সমর্থন না করে সেখান থেকে পালাচ্ছ, বিজেপিকে খুশিতে তাকে বুঝি না? মোদী দিদির বিরুদ্ধে কটা কথা বলে, আর দিদি মোদীর বিরুদ্ধে কটা কথা বলে লক্ষ্য করলে বাংলার মানুষ